হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এলাম তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই বলেছো যে রুক্ষ সূক্ষ্ম চুলে ভিডিও করতে, সবসময় হেয়ারের যে ভিডিওগুলো করি, তোমরা বলেছো কি মানে খুব জট থাকবে, তো সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর চুলগুলো দেখে বুঝতেই পারছো অবস্থা খুব কেরাসিন। তো দেখে নাও ভালো করে। আর আজকে কিন্তু আমি তোমাদের ফেভারিট শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, জানাতে ভুলো না। আর এই যে চুলগুলো, ভালো করে আগে দেখে নাও, তারপর ভিডিওটা শুরু করব। নাহলে পরে বলবে না মিথ্যা কথা বলেছি। তো চলো রুক্ষ সূক্ষ্ম চুলটা দেখে নিয়েছো, এরপর ভালো করে চুলটাকে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে আঁচড়ে নিই। আর তোমরা ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকো। আর কেমন লাগছে আমাকে শাড়িটা পরে, বিশেষ করে এই শাড়িটা পরে, সাথে এই ব্লাউজটা পরে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। ঠিক আছে, আমার তো বেশ ভালোই লাগছে, এবার তোমাদের কেমন লাগছে সেটা তোমরা বলো। তোমরা কিন্তু আগের মতো ভিডিও দেখছো না, কেন দেখছো না আমাকে একটু কমেন্টে জানিও। তোমরা যেভাবে বলছো আমি কিন্তু সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। যে হচ্ছে বলছো কি শাড়ি পরে ভিডিও দিতে, শাড়ি ওয়েডিং ভিডিও, শাড়ি ডিপলিং ভিডিও, শাড়ি পরে হেয়ারের ভিডিও, শাড়ি পরে ব্লগ, আমি কিন্তু সমস্ত কিছু দিচ্ছি, তার সত্ত্বেও তোমরা ভিডিও দেখছো না। সো ভিডিওগুলো একটু কন্টিনিউ করো। এটাই বলার। আর এত কিছুর মধ্যে দিয়ে, এত মন খারাপ, এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে, এত সব চাপের মধ্যে দিয়ে আমি কিন্তু তোমাদের ভিডিও দিচ্ছি। ঠিক আছে, তাই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগছে কিংবা খারাপ লাগছে, কি কি ভুল, কি ঠিক, কি ভিডিও করব, তোমরা একটু জানিও। আর চুলগুলো দেখতেই পাচ্ছ অবস্থা খুবই খারাপ, খুবই। আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেই আরো একটুকুই আসাইনি, যাতে তোমাদের সাথে আমি ভালো করে শেয়ার করতে পারি। কি কি ভিডিও দেখতে চাও সেটাও জানিও, কি রিলেটেড ভিডিও দেখতে চাও সেটাও বলো। চুল আঁচড়ানোটা কেমন লাগে তোমাদের দেখতে বলো, বলো তোমাদের কাছ থেকে আমি কমেন্ট পাই যে ভালো লাগে চুলটা দেখতে, কিন্তু চুলটা কাটছে না। তবে জানো তো আজকে না একটুখানি চুল আমি কেটে ফেলেছি উসুস করতে করতে, বুঝতে পারছো কি জানি না, তোমাদের সাথে শেয়ার করতে না ভুলে যাইনি, মনে ছিল, কিন্তু আমি নিজেই একা একা কেটে ফেলেছি কুচ করে। এরকম দেখতে দেখতে ব্যাস এরকম কাঁচি বাঁধিয়ে দিয়েছি, এরকম আমার স্বভাব আছে একটু, হাতে কাঁচি টাচি থাকলে আমি মানে কিছু কাটার জন্য উচকুচ করি, যা পাবো কেটে দেবো। ঠিক আছে, যা পাবো কেটে দেবো, এরকম ব্যাপার। মোটামুটি আছে কমপ্লিট, বুঝতে পারছো
টেকনিকটা তোমাদের আজকে ফার্স্ট দেখালাম, এইভাবে চুল আসে রান্নাটা, কেমন লাগলো জানিও। সো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একদম ফাইনাল লুকটা দেখে নাও। তো আজকে শাড়িটা অন্যরকম ভাবে পরেছি, বুঝতে পারছো কি জানি না, বুঝতে পারলে জানি আজকে শাড়িটা একটু অন্যরকম ভাবে পরেছি, কেমন লাগছে জানিও। চলো, নিচে অনেক চুল পড়ে রয়েছে, এটা প্রত্যেকবার হয়ে থাকে, চুলগুলো তোমাদের কুড়িয়ে আমি দেখায়, এবার আর মিস যাবে না, সেটা দেখতে থাকো। আমার সামনে চুল একদম উঠে যাচ্ছে, অলরেডি পুরোটা উঠে গেছে, শ্যাম্পু করা বলে আমার মনে হচ্ছে টাক পড়ে যাচ্ছে। ফোনে মেমোরিটা ফুল হয়ে গেছিলো, যাতা ভাবে একটা ক্লিপ দিয়ে নিলাম। যেমনটা পেরেছি সেরকমটা চলো, কত চুল পুরো আছে সেটা তোমাদেরকে দেখাই। কি ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও, চেষ্টা করব প্রতিবারের মতো তোমাদের সাথে আবার নতুন কিছু আনার, নতুন কিছু শেয়ার করার। তো আগে অলরেডি শ্যাম্পু করার সময় অনেকটা চুল উঠে গেছে, আজকে এতদিন পর চুলের পরিমাণটা একটু কম দেখো, তখন তো অনেকটাই উঠেছে, এটা তোমাদের দেখানোর জন্য রেখে দিয়েছি। এই দেখো টোটালটা মিলিয়ে প্রচুর হয়। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর কি ধরনের কে কে ভিডিও দেখতে চাও সেটাও জানিও। সো টাটা বাই, আর শাড়িটা কেমন লাগবে সেটাও জানিও, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর শাড়িটা একটু নতুনভাবে আজকে পরেছি, বুঝতে পারছো একটু বেশি হয়ে গেছে, কমাতে হবে, কিন্তু এটা আমার মানে হাত পা দেখে বুঝতে পারছো আমি সেইভাবে খুব একটা মোটা নেই, বাট আমি জানি না কেন এরকম হয়ে গেছে, উপায় বলো, বেশি কিছু বললাম না। তো সমাজদারকে লিয়ে ইসেলাই কাফি হতে হয়, টাটা। দারুণ হয়েছে আজকে কিন্তু শাড়ি পরাটা, আমার কিন্তু নিজেকে দেখে নিজে হেভি লাগছে, হেভি হেভি, দেখছো খুলছেই না খুলছেই না।